টাকা ফিক্সড করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই এটা তো আমি দেখি নাই প্রশ্নটা, দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না, কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথায় উত্তর দিতে হয়, আমার সময় নাই। তারপরে সংক্ষেপে বলি, ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। যে যে কাজে টাকা নেওয়া জায়েজ, সে কাজে চুক্তি করাও না জায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা না দিলে ঝগড়া ঝাটি করা, এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন প্রচার করতে গিয়ে মায়ের খাইছেন, আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারিও দেন ভালো ভালো আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে মাহফিল টাহফিল সব শেষ করে আমরা এসে বাসে উঠে মুসাফা দিয়ে হুজুর যান। আরে ভাই বুঝলাম যাবো, আমার বাসের ভাড়া তো দিবা অন্তত, বাসের ভাড়াও যদি না দাও আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে, তো আমি বাপ দাদা জমি বেঁচে এসে মাহফিল করবো নাকি? এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইর হয়ে যান, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলছে, এটা কখনো কোনো আলেমের শান হতে। আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামা ইকরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোনো আলেম জানি গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক ভাই সাদিক মোল্লা আজহারী সাহেব না, এরকম অনেক ওলামা ইকরাম আছে। মোল্লা হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, এটা গাড়ির দাম কত? তো এই জন্য মাহফিলের আয়োজকরাও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোনো রকম বিদায় ডেকে ডেকে বাকিগুলো বাকজক করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে রাখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচায়, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো একটা ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি প্ল্যান করেছেন মানুষ থেকে নিয়েছেন মাহফিলের কথা বলে, আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ নাই। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকাই দিলেন, আয়োজকদের বিরুদ্ধে 2-4টা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টি কুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।